আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি জব সার্কুলার নিয়ে এসে হাজির রয়েছে আমার এই চ্যানেলে যাবতীয় জব রিলেটেড সকল তথ্য নিয়ে ভিডিও ওয়াকারে প্রকাশ করা হয় আপনারা যদি একজন জব প্রার্থী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা আপডেট পেয়ে যান তো আজকে যে জব সার্কুলারটি নিয়ে এসে হাজির রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক কর্তৃক প্রকাশিত পঁচিশ পাঁচ দু খ্রিস্টাব্দ তারিখে বিজ্ঞপ্তি শিক্ষা মন্ত্রণালয়ের পত্র নম্বর এত তারিখ এত তারিখ এত মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী বাংলাদেশ শিল্প কারিগর কারিগরি সহায়তা কেন্দ্র বিটাকের ঢাকা চট্টগ্রাম চাঁদপুর খুলনা ও বগুড়া কেন্দ্র সমূহের শূন্য পদে বিধি মোতাবেক জনবল নিয়োগের জন্য নিম্নোক্ত পদে উপযুক্ত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ক্রমিক নাম্বার এক পদের নাম এবং জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী গ্রেড ও বেতন স্কেল সহকারী পরিচালক প্রশাসন গ্রেড নয় বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতন পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা অনুমোদিত বিশ্ববিদ্যালয় হোটেল উপ প্রশাসন ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এমবিএ ডিগ্রিধারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বা পারবেন না বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ক্রমিক নাম্বার এক থেকে পাঁচ পর্যন্ত এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে হিসাব রক্ষক অফিসার গ্রেড নয় টাকা বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা একটি পদ অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান অথবা ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সিএ অথবা আই এ ডিগ্রিধারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তিন নম্বরে যে পটি রয়েছে সেটি হচ্ছে পরিকল্পনা কর্মকর্তা গ্র্যাড নয় টাকা বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষেট টাকা একটি পদ অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি অথবা পরিসংখ্যান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে চার নম্বরে যে পটটি রয়েছে সেটি হচ্ছে জনসংখ্যক সংযোগ কর্মকর্তা গ্রেড নয় টাকা বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা একটি পদ অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে গণসংযোগ বা সাংবাদিকতা অথবা পরিসংখ্যান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সাংবাদিকতা অথবা পরিসংখ্যান বিষয়ে সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বরে যে পটি রয়েছে সেটি হচ্ছে ক্রয় কর্মকর্তা গ্রেড এগারো টাকা বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা দুইটি পদ অনুমোদিত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্যে স্নাতক ডিগ্রি সহ অধিক সরকারি অথবা আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত সংস্থা বা খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠানে কমপক্ষে তিন বছরের ক্রয় কাজের অভিজ্ঞতা থাকতে হবে পিপিআর দুই হাজার আঠারো এর উপর প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে ছ নাম্বারের যে পটটি রয়েছে সেটি হচ্ছে নিরাপত্তা পরিদর্শক গ্রেড চোদ্দ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতন দুইটি পদ প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে অবসরপ্রাপ্ত জুনিয়র কমিশন অফিসার অথবা প্রতিরক্ষা সার্ভিসের সম সমমানের অবসরপ্রাপ্ত কর্মচারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এই পদে ঢাকা মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নরসিংদী শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল চট্টগ্রাম খাগড়াছড়ি কুমিল্লা চাঁদপুর নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর বগুড়া পাবনা খুলনা বরিশাল পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই তবে মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা পুত্রকন্যার পুত্র কন্যা মহিলা অথবা এতিম ও শারীরিক প্রতিবন্ধী আসার ও গ্রাম প্রতিরক্ষা অথবা গোষ্ঠী সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সাত নম্বর যে পটে রয়েছে নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর গ্রেড ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই আটটি আটটি পদ কোনো অনুমোদিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস অথবা সমবাহী শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে বাংলা প্রতি মিনিটে ন্যূনতম বিশ শব্দ ইংরেজি প্রতি মিনিটে ন্যূনতম প্রতি শব্দ থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এক্ষেত্রেও এই সকল জেলার প্রার্থীগণের ক্ষেত্রে আবেদন করার প্রয়োজন নেই আট নাম্বারে যে পটটি রয়েছে সেটি হচ্ছে ডি এম জি তিন শিক্ষানব্বিশ গ্রেড ষোলো টাকা নয় হাজার তিনশো নির্ধারিত দুটি পদকালীন রয়েছে সরকার অনুমোদিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মেকানিক্যাল ড্রাফটিং কোর্সে এস এসসি ভোকেশনাল অথবা টিটিসি থেকে পাশ করা হতে হবে এরপরে যেপটে রয়েছে সেটি হচ্ছে কেয়ারটেকার কেয়ারটেকার গ্রেড আঠারো আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা একটি পদ এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স পঁয়ত্রিশ বছর দশ নম্বর যে পটটি রয়েছে সেটি হচ্ছে সাহায্যকারী গ্রেড বিশ টাকা আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা নয়টি পদ এসএসসি পাঁচশো কারিগরি জ্ঞান থাকতে হবে এগারো নম্বর যে পটটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা দুইটি পদ প্রার্থীকে এসএসসি অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা শারীরিক উচ্চতা থাকতে হবে অফিসের কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে মহাপরিচালক বিটাক একশো ষোলো খ তেজগাঁও শিল্পালাকা ঢাকা বারোশো আট এর বরাবরে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে নির্ধারিত ফরম বিটাকের ওয়েবসাইটে আমি কিছুক্ষণ পরে দেখাই দিব যে ফর্মটি দেখতে কেমন নিয়োগ সংক্রান্ত সকল তথ্যাদি বিটাকের ওয়েবসাইটে পাওয়া যাবে শর্তাবলী আগ্রহী প্রার্থীগণকে কাগজপত্র সহ আগামী বিশ ছয় দুই হাজার উনিশ তারিখের মধ্যে সচিব বিটাক একশো ষোলো খ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট ঠিকানায় প্রেরণ করতে হবে প্রার্থীদের বয়স বিশ ছয় দু হাজার উনিশ তারিখে আঠারো থেকে একত্রিশ বছর হতে হবে তবে মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা অথবা কুপুত্রকন্যার পুত্রকন্যা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে ফিডিফিট গ্রহণযোগ্য হবে না জাতীয় পরিচয়পত্রের অর্থাৎ এনআইডি কার্ডের ফটোকপি সত্যায়িত হতে হবে গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্পত্তি তোলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি আবেদনের সাথে মহাপরিচালক বিটাক একশো ষোলো খ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আটের অনুকূলে ক্রমিক নম্বর এক থেকে চারে বর্ণিত পদের জন্য চারশত টাকা এবং ক্রমিক নম্বর পাঁচ থেকে পাঁচ পাঁচ বর্ণিত পদের জন্য তিনশত টাকা এবং ক্রমিক নম্বর সাত থেকে এগারো পর্যন্ত বর্ণিত পদের জন্য দুইশত টাকা মূল্যের ডিডি অথবা পে অর্ডার অফের যোগ্য প্রদান করতে হবে পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয় অর্থাৎ পোস্ট অফিসে যে পোস্টাল অর্ডার করা হয় সেটা গ্রহণযোগ্য হবে না এছাড়া যে সকল ব্যাংক সরকারি বা আদা সরকারি যেমন কৃষি ব্যাংক হচ্ছে সরকারি তারপর সোনালি ব্যাংক এই ধরনের যে ব্যাঙ্কগুলো আছে সেখানে আপনারা ব্যাঙ্ক ড্রাপ করতে হবে তবে পোস্টাল অর্ডার পাঠালে গ্রহণযোগ্য হবে না কমিক নাম্বার এক থেকে পাঁচের ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা বিভাগ অথবা বা সমমান প্রার্থীগণ আবেদন করতে পারবেন কমিক নাম্বার এক থেকে চার বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য বিভাগীয় প্রার্থী বলতে আপনারা হয়তো অনেকে না বুঝতে না বুঝতে থাকতে পারেন সেটা হচ্ছে যারা অলরেডি এই বিটাকে কর্মরত আছেন বিভিন্ন পদে তারা যদি নতুন করে এই সকল পদে আবেদন করতে চান তাদেরকে বলা হয় বিভাগীয় প্রার্থী আবেদনপত্রের সাথে আবেদনকারীর বর্তমান ঠিকানা লিখিত যে ঠিকানায় পত্রলাপ করা হবে তিরিশ সেন্টিমিটার গুণ এগারো সেন্টিমিটার এটা আপনারা যে কোনো স্টেশনারির দোকানে গিয়ে এসএসটা করলে এসএসএসের মাপের একটি ফেরত খাম অবশ্যই সংযুক্ত করতে হবে ফেরত খামে দশ টাকা মূল্যবানের ডাক টিকিট লাগানো থাকতে হবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাকে ঢাকা চট্টগ্রাম চাঁদপুর খুলনা এবং বগুড়ায় অবস্থিত যে কোনো কেন্দ্রে চাকুরি করতে হবে প্রার্থী নিয়োগের ক্ষেত্রে সরকার প্রবর্তিত সকল প্রকার বিধিবিধা অনুসরণ করা হবে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না মৌখিক পরীক্ষায় সময় সকল সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে প্রয়োজনবোধে কর্তৃপক্ষ পথ সংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারেন অনিবার্য কারণবশত নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক অথবা সম্পূর্ণ বাতিল করার পূর্ণ ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন প্রাকৃতিক দুর্যোগ বা অনিবার্য কারণে বন্ধ না হলে নিয়োগ প্রক্রিয়া পাঁচ আগস্ট দু এর মধ্যে সম্পন্ন হবে তো এই ছিল আজকের জব সার্কুলার এখন আপনাদেরকে আমি নিয়ে যাব যে বিটাকের ফর্ম সে ফর্মটিতে ফর্মটি হচ্ছে এটি আপনারা কেন দেখতে পাচ্ছেন এই ফর্মটা আপনারা চাইলে বিটাকের ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন অথবা সরকারি ফর্ম এটা যে শুধুমাত্র বিটাকের ক্ষেত্রে প্রযোজ্য তা এটা হচ্ছে একটি সরকারি ফর্ম অর্থাৎ সরকারি চাকরির ক্ষেত্রে সরকার কর্তৃক এই ফর্মটি নির্ধারিত এই ফর্মটি প্রকাশ করা হয়েছে যার কারণে এটি আপনি যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে চাইলেই তারা দিয়ে দিবে তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এবং ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলায়কনটি ক্লিক করে রাখবেন যেন আমার ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন